গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করবো তোমরা প্রত্যেকে ভালো আছো, আমরাও ঠিক আছি। চলে এসেছি একটা সানডেওয়ালা ব্লগ নিয়ে, একটা নতুন ব্লগের সাথে তোমাদের কাছে। যদিও দিনটা আজকে সানডে হতে পারে, বাট আমার কাছে আর সানডে নেই। আজকে রোজকার দিনের মতো আজকে প্রচুর কাজ রয়ে গেছে আমার কাছে। মনে হলো যে আজকেই সেরে ফেলি, না হলে না করবো করবো বলে আর করা হয় না। আমি যে প্রত্যেক মাসে রান্নাঘরটা ডিপ ক্লিন করি, সেটা ভাবলাম যে আজকে করে দিই। কেন বলো তো, ফ্রাইডে নাইটে ও চিকেন রান্না করেছিল, তারপরে আর গ্যাসটা পুছে দেওয়া হয়নি। আমার যেহেতু শরীরটা খারাপ ছিল, আমিও আর আসিনি, ও তো আর মুছে দেয়নি। আর স্যাটারডেতে আমরা বাড়ি ছিলামই না, সেভাবে রান্নাবান্না হয়নি। নাইটে শুধুমাত্র, মানে স্যাটারডে নাইটে আমরা শুধু সেদ্ধ ভাত খেয়েছিলাম, ব্যাস ওইটুকুই। আর তেমনভাবে পরিষ্কার করাই হয়নি, তাই ভাবলাম যে আজকে রান্না বসানোর আগে পরিষ্কারটা করেই নিই, তারপরে নয় এমনি রান্না করার পর এমনি আবার এই যে টাওয়েলটা আছে সেটা দিয়ে আমার নয় মুছে দেবো, এইটুকুই। আর ছেলেদের কাছে রান্নাঘর ছাড়লে তো বুঝতেই পারছো। আর এ দেখো, গল্প করতে করতে আমার পরিষ্কার করা হয়েই গেছে। আর যে কথায় ছিলাম, ছেলেদের কাছে রান্নাঘর ছাড়া মানে একটু তো ময়লা হবেই, নোংরা করবেই ওরা। তবে আমার বর এখন একটা বাঁ হাতে টাওয়েল রাখে আর ডান হাতে কাজ করে, এটা যদিও বা আমি শিখিয়েছি। আর দেখো আমার ডাইনিংয়ের অবস্থাটা দেখো, যদিও এটা এক সেকেন্ডে তোমাদের কাছে পরিষ্কার হয়ে গেল, কিন্তু আমার টাইম লেগেছে 15 থেকে 20 মিনিট। আর যেটা বলছিলাম, ছেলেদের কাছে রান্নাঘর ছাড়া মানে তো একটু অগোছালো ওরা করেই, তবে যেটাই বলো না কেন অসময়ে হেল্প কিন্তু করে, সেটা যেভাবেই হোক না কেন। তাই জন্যে সত্যি ওদেরকে একটা থ্যাংক ইউ বলা তো দরকারই। যাই হোক, এই একটা জিনিস আমার ভীষণ ভালো লাগে, দিস ইজ মাই হ্যাপি প্লেস, আর সত্যিই তাই। আর এই কম্বলটাকে নিয়ে গেলাম আমি রোদে দেওয়ার জন্য, বর্ষাকাল তো একটু রোদে দিলে ভালো লাগবে। ছাদে দেইনি, ব্যালকানিতেই দিয়ে দিয়েছি। এবার চাদরটাকে চেঞ্জ করে নেবো। আর নিচে দেখো, ডক্টর চয়েসের একটা ম্যাট্রেস তো পেতে দিয়েছি, কিন্তু গদিটা আর মায়া আমরা ছাড়তে পারিনি। আর গদিটা না ভালোও রয়েছে, তো ওপরে এমনি দিয়ে রেখে দিয়েছি গদিটাকে। কিন্তু প্রবলেম হয় বড্ড বেশি, যেহেতু ম্যাট্রেসের কাগজটা আমরা ফেলিনি, তাই জন্য না ওপরের গদিটা স্লিপ কেটে কেটে চলে আসে মাঝে মধ্যে। আবার ঠিক করো, মানে প্রত্যেকদিন সকালেই একবার করে ঠিক করে দিতে লাগে। আর তোমাদের সাথে ওয়েদারটাও শেয়ার করলাম, রোদ উঠছে পড়ছে এরকমই হচ্ছে। আর এই করতে করতে আমার বর টিফিন নিয়ে চলে এসেছে। আজকে ওর কী মাথায় হয়েছে জানি না, অতনুকে আগের দিন দেখে ওর আজকে সকাল সকাল রাইস খেতে ইচ্ছে করেছে। ও নিয়ে এসে মাশরুম ফ্রাই বিরিয়ানি, যেটা তোমাদেরকে দেখালাম, মাশরুম ফ্রাইড রাইস বলতে যাচ্ছিলাম, মাশরুম বিরিয়ানি নিয়ে এসে, যেটা খেতে ওর খুবই কষ্ট হয়েছে। আর আমার জন্য 3 পিস ভেদু বড়া নিয়ে এসে, যেটা খেয়ে আমি আর ওকে হেল্প করতে পারিনি এটা শেষ করার জন্যে। তাও আমাকে কয়েক চামচ দিয়েছে, তবে কুতিয়ে কাতিয়ে না ও শেষ করেছিল। কিন্তু এই খাওয়ার এফেক্টটা ওর দুপুরের খাবারের ওপর পড়েছিল, দুপুরের খাবারটা ঠিক মতো খেতে পারেনি, কারণ ওই যে এতটা রাইস সকাল সকাল আমাদের তো অভ্যেস নেই খাওয়ার। এবার আমি ঘরটা ঝাড় দিয়ে নিয়ে চাদরটা কেচে ছাদে এসে পড়েছি। ছাদে তোমাদেরকে এটাই দেখাচ্ছিলাম যে দেখো, এই দেখলাম রোদ, এই আবার রোদটা পড়েছে, কিন্তু যাই হোক চাদর আর বালিশের কভারগুলো শুকিয়ে গেছিলো। চলো এবার আমি ফাইনালি একটু নিচে যাই, নিচে গিয়ে একটু বসি। এবার হাউসওয়াইফদের সানডেতেও কোনো ছুটি থাকে না, কথাটা যেন আজকের জন্য অন্তত আমার জন্য অ্যাপ্রোপ্রিয়েট কথা, আজকে সানডেটা যেন আমার জন্য নয়। হ্যাঁ, বাইরে থেকে ব্রেকফাস্ট নিয়ে এসছে ও গিয়ে, তো সেটা দেখলে একটু বোঝা যাবে আর কি, বাকি কোনো কিছুই যেন আজকে আমার জন্য নয়। হাউসওয়াইফদের বোধহয় সত্যিই কোনো দিনের ছুটি থাকে না এই আর কি। তো যাই হোক, ও আজকে গেছিল যে দোকানটায় আনতে, ওকে বলেছিলাম একটু ব্লগ বানাতে, যেহেতু আমি যেতে পারিনি সকাল থেকে, আমি গেলে না এই কাজগুলো এগোতো না। তো ও গেছে, মোটামুটি ও যেতে যেতে আমার হয়ে গেছিল প্রায়, রান্নাঘর পরিষ্কার করতে করতেই ও গেল। তারপরে আমি সোফার এখানে যত জামাকাপড় টাল হয়ে পড়েছিল সব কাচাই ছিল, ওগুলোকে ভাঁজ করে সুন্দর করে আবার আলমারিতে ঢোকালাম, বিছানার চাদরটা চেঞ্জ করলাম, এই করতে করতে ও চলে এসেছিল। তারপরে আমি খেয়ে দিয়ে নিয়ে ঘরটা ঝাড় দিলাম, বিছানার চাদরটা কাচলাম, এই যা। তো কম্বলটাকেও রোদে দিলাম, আজকে না একটু রোদ রোদ উঠেছে বলে কম্বলটাকে ওখানটাতে দিয়ে দিয়েছি, শুকনো কম্বলটা বেকার ছাদে নিয়ে গিয়ে দেবো। আজকে তো সানডে, আজকে সবাই মোটামুটি একটু কাঁচা ধোয়া করে, তো আমার শুকনো কম্বলটা বেকার একটা তার জুড়ে থাকবে, তাই জন্য যদিও তার ফাঁকা দেখলাম, কিন্তু ঠিক আছে এখানেই রোদটা খেয়ে যাবে, আর দরকার নেই দিতে যাওয়ার ছাদ, আবার আনতেও যেতে লাগে বড্ড ঝামেলা ওটা একটা। তো আর মেঘও করছে, রোদও উঠছে, কোনো ঠিক নেই, তো ওই জন্য আর দিতে যায়নি। আর ও গেছিল যে দোকানটা আজকে ব্রেকফাস্ট আনতে, ব্লগ করতে বললে ওর মনে থাকে না ব্লগ করতে, যেহেতু ও ব্লগিং করে না সেভাবে, তাই হয়তো ওর মনে থাকে না, যাই না বাবা কি করে ভুলে যায়। তো বারবার বলে দিলাম তুমি কিন্তু ব্লগ করে নাও, ব্লগ করে নাও, ভুলে গেছে। যাই হোক, তো এই দোকানটার অ্যাড্রেসটা দিয়েছে হচ্ছে অতনু, আমাদের পুরনো ফ্ল্যাটে তোমরা দেখেছো পুজোর দিন এসেছিল অতনু, ও দিয়েছে এই অ্যাড্রেসটা। আমাদের এই সাবিরুচিতে যে আমরা খেতে যাই, তার থেকে একটুখানি এগিয়ে গিয়েই, ব্যাস, না সাবিরুচির আগে, সাবিরুচির আগে না পরে গো,
পরে, সাবিরুচির পরে ওর অবস্থাটা টাইট হয়ে গেছে, ও এখন আপাতত শুয়ে পড়েছে। কেন বলছি আমি, সকাল সকাল আমাদের রাইস খাওয়ার মানে অভ্যাস নেই বললেই চলে। আমরা স্কুল লাইফে হয়তো তাও বা খেতাম, তারপর থেকে তো চলেই গেছে, রুটি বা এই ধরনের খাওয়া দাওয়াই হতো বাড়িতে। আর এখানেই তোমরা দেখোই ভাত তো হয় না। ও অতনু কি একটা পোলাও নিয়ে গেছিল সেদিনকে, অতনু নাকি ব্রেকফাস্টে খেয়েছে, তো ওর খেয়ে ভালো লেগেছে আজকে গেছিল। আর ওদের রাইস আইটেমটা রোজ চেঞ্জ হতে থাকে, আজকে সানডে বলে আজকে যেটা দেখালাম তোমাদেরকে ওটা ছিল মাশরুম বিরিয়ানি, তো ওটা ছিল আজকে। অন্যদিন 35 টাকা প্লেট নেয় অন্য পোলাও টোলাও করলে, আজকে 50 টাকা প্লেট নিয়েছে, তো ওটা আনলেই তাহলে হয়ে যেত। ওটা এনেছে, প্লাস আমার জন্য ভেদু বড়া এনেছে, তিনটা। আমি যদি রাইস না খাই তাই জন্য আমার জন্য ভেদু বড়া এনেছে, ওর জন্য রাইসটা এনেছে, তো ওটা আনলেই হয়। বা তুমি আমাকে ফোন করো ওখান থেকে, তা কিচ্ছু করেনি, ওই রাইসটাও পুরোটা গোটা একা খেতে হয়েছে ওকে, তাই জন্য এখনো একেবারে হাঁপিয়ে গেছে। আমি তুমি আনতে গেলে কেন, আর যদি আনলেই তাহলে একটাই আনতে পারতে, তুমি আর আমি হাফ হাফ খেয়ে নিতাম। তো একা অত সকালবেলা ভাত আইটেম তো ঠিক নিতে পারেনি ব্যাপারটা, কিন্তু পুরোটা শেষ করেছে, কিন্তু খেতে দারুণ ছিল, সত্যি টেস্টি ছিল। বাড়িতে ট্রাই করা যেতেই পারে একদিন, বানাবো ভেবেছি, আমাদের দুজনেরই খুব ভালো লেগেছে। আস্তে আস্তে না আমরা শিখছি এখানকার রান্না বান্না, আর এখানে থাকতে গেলে তো এখানকার খাবার দাবার ট্রাই করতেই হবে। তো বিরিয়ানি বলতে আমাদের ওখানে যেরকম এসেন্স দেওয়া, এই দেওয়া, সে দেওয়া, সেরকম তো হয় না এখানে, তোমরা জানোই। আমি যেখানে দেখিয়েছিলাম লোকাল বিরিয়ানি, চিকেন বিরিয়ানির মতনই কিছুটা, কিন্তু মাশরুম বিরিয়ানি করেছে আর কি, বেশ ভালো লেগেছে খেতে আমাদের এই আর কি। তো চলো একটু রেস্ট নিয়ে নিই আমি, নাহলে না আজকে আর পাচ্ছি না। আর ওকে ওঠাবো কিছুক্ষণ বাদে, আজকে ওকে দিয়ে জানলার চ্যানেলগুলো পরিষ্কার করাবো, কারণ আমার না ঠিক আঙুলগুলো ঢোকে না, তারপরে হাতটা ঠিক বাইরে বার করতে পারি না, নোগুলোও তো বড় বড় না, ভেঙে যাওয়ার চান্সও থাকে, আর লাগেও আমার বড্ড। আমি একদিন ট্রাই করেছিলাম পরিষ্কার করার, ভালো করতে পারিনি, তাই আজকে ওকে বলেছি করে দিতে, করে দেবে বলেছে। তো 12টার দিকে ডাকবো, আবার 1 ঘন্টা একটু শুয়ে টুয়ে নিক। বুঝতে পারছি আমি সকালবেলা রাইস খাওয়ার মানে অভ্যাসটা একেবারে যাদের থাকে না তাদের খেলে খুব কষ্ট হয়। অতনুর হয়তো অভ্যাস আছে, অনেকেরই অভ্যাস থাকে দুবেলা রাইস খাওয়ার বা 3 বেলা রাইস খাওয়ারও অনেকের অভ্যাস থাকে, তো একদমই নেই যেহেতু আজকে শুয়ে পড়েছে, তো এই আর কি বলছে, না না এটা দুপুরবেলা হলে ভালো হয় আর কি, সেটাই হচ্ছে কথা। তো আজকে রান্না তো করবো, পেঁয়াজ ফোড়ন দিয়ে ডাল করতে বলেছে, ডালটা করবো, আর গাঙ্গরোলা মাছ ফ্রাই করবো, আর মাটন করবো, তো করবো ওটা, একদিকে ডালটা বসাবো, একদিকে মাটনটা বসিয়ে দেবো, আর ফ্রাইটা তো খাওয়ার সময় করবো। তার আগে একবার অনুপের দোকানে যেতে হবে, শুকনো লঙ্কা পুড়িয়ে গেছে, আমার ডালে ফোড়ন দিতে হবে, আনতেও হবে, তো এই আর কি। তার আগে একটু বসে নি, হাঁপিয়ে গেছি সকাল থেকে, বাপ রে বাপ। এখানে না একটা জল রেডি করছি আমি, মেথি আর কারি পাতা, বুঝতেই পারছো চুলের জন্য আমি বা যত্ন নেব, যখন বলেছি নেবই, আর সত্যি কথা বলতে পুরো চুল না উঠে যাচ্ছে, এত এত চুল উঠছে না, আর নেওয়া যাচ্ছে না। এই জলটা আমি ফুটিয়ে নিয়ে এটাকে ছেঁকে নিয়ে আমি ঠান্ডা করে নেব, তারপর একটা স্প্রে বাটালে আমি ঢেলে নেব জলটাকে। আর এই কারি পাতা আর মেথিটাকে কিন্তু আমি ফেলবো না, ঠিক এখান থেকে নির্যাসটা যা বেরোনোর বেরোবে, তারপরে আমি আবার শুকনো কিছুতে একটা বাটি বা কিছুতে রেখে দিয়ে শুকিয়ে নেব, নিয়ে তারপরে ওই গুঁড়ো করে নিয়ে মাথায় যে প্যাকটা আমি লাগাচ্ছি সেটাই আবার ব্যবহার করে নেব। এখন বাজে 11:37, ফাইনালি রান্না বসালাম, আর কারি পাতা মেথির জলটা ফোটাতে ফোটাতে এইটুকু হয়ে গেছে, আর এরকম দেখতে হয়েছে কালারটা। এটাকে এই স্প্রে বটলটাতে পরে আমি ঢেলে নেব, এরকম একটা স্প্রে বটল আমার ঘরে ছিল, তো সেটাতেই ঢালবো। আর এখানে পেঁয়াজের ডালের জন্য ফোড়ন দিয়ে নিয়ে শুকনো লঙ্কা রাঁধুনি মৌরি এগুলো ফোড়ন দিয়ে নিয়ে পেঁয়াজটাকে ভাজছি, এরপরে ডালটাকে দিয়ে ফুটিয়ে নিলেই হয়ে যাবে। ডালটা এখানে হয়ে গেছে, আর এক চিল লেবু আমি নিয়েছি মাছটায় মাখানোর জন্য। এখানে মাংসটা মাখিয়ে নিয়েছি, এখানে মাছটাকেও মাখিয়ে নিয়েছি, মাংসটাতে মাখিয়েছি হচ্ছে আদা রসুন পেঁয়াজ বাটা, আর দিয়েছি হচ্ছে তোমার গুঁড়ো মশলা, রেড চিলি পাউডার, হলুদ গুঁড়ো, আর হচ্ছে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, এইসব দিয়েছি, আর তো পরিমাণ মতো নুন রয়েছে, আর আমি সামান্য একটু মিঠে আচর আর বিরিয়ানি মশলা দিয়েছি, যাতে মাটনটাই কিছুদিন ধরে রয়েছে। প্লাস ধরো এখানে কি মাটন বিক্রি করে ভগবান জানে, ফ্রোজেন না কি, আমরা এটা মাই চিকেনের মোড় থেকে এনেছি, যাতে ওই গন্ধটা তেমনভাবে নাকে না লাগে, তাই জন্য আমি আজকে একটু বিরিয়ানি মশলা আর মিঠে আতর ইউজ করেছি। এটা যদিও মামনির রেসিপি, মামনি একটু ছাতুও দেয়, আমি আজকে আর দেইনি। তো আর এটাই মাখিয়েছি হচ্ছে আদা রসুন পেস্ট, একদম অল্প সামান্য পরিমাণে নুন, আর হচ্ছে লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো, আর হচ্ছে ওই এক চিল লেবু, পাতি লেবুর রস। তো ব্যাস এই দিয়ে মাখানো রয়েছে। মাংসের আলু কেটে নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি, এখন বেজে গেছে 12:10, এবার ওকে ডাক দিই, আর ওইটুকু ডালে মোটামুটি আমাদের হয়ে যাবে। ডালটা এবার চাপা দিয়ে দিই। মাংসটাকে এখানে কষতে দিয়েছি, আজকে না কালারটা মনে হচ্ছে খুবই ভালো আসবে, জানি না কতটা কাছ থেকে দেখাতে পাচ্ছি,
আর স্মেলটাও খুব ভালো বেরিয়েছে। আজকে চিনিটাকে না পুরো ক্যারামেলাইজড করে দিয়েছিলাম, আর তার মধ্যে একটুখানি যে হাফ পেঁয়াজটুকু কেটে রেখেছিলাম ওটা দিয়েছিলাম, পুরো বেরেস্তার কালারটাও এসেছিল, তার মধ্যে মাংস মাখাটা ছেড়ে দিয়েছি। আর দেখো জলটা এইটুকু হয়েছে, আমি এটার মাপ তো নিয়েছিলাম পুরোটা, তারপরেও এক্সট্রা একটু জল দিয়েছিলাম, কিন্তু তারপরেও এতটা হয়েছে। তো ঠিক আছে, এটা খুব বেশি দিন রেখে তো আর ইউজ করা যাবে না ওই আর কি, তবে ফ্রিজে রাখবো না, খোলা কোনো জায়গাতেই রাখবো আমি। তো দেখি মেখে কি উপকার হয় না হয়, ওই জন্য চুলটা ঠিক করে খুলে নিয়ে আছড়ে নিলাম, তারপরে এটা লাগাবো, এমন নয় যে আজকে আমি শ্যাম্পু করে ফেলবো, এটা থাকবে। এই এসে একটু বসলাম, এখন বাজে পৌনে একটা, আমার ঘরটা মোছা হয়নি, ঘরটা মুছেই জাস্ট স্নানে যাব আর তখন ভাতটা বসিয়ে দিয়ে যাব। মাংসটাকে প্রেশার কুকারে ট্রান্সফার করে দিয়ে এখন সিটি পড়তে দিলাম, আর আমি মাথায় ওটা মেখে নিয়েছি, তার জন্য ওরকম তেল তেলে লাগতে পারে, তো আমি কিন্তু শ্যাম্পু করবো না, এরকমই মাখা থাকবে যেটা বলছিলাম। আর আরেকজনকে কাজে লাগিয়েছি, দেখো মুছছে, সবে মুছতে শুরু করেছে, ওর জন্যই হয়নি, ওই জায়গাটা নোংরা হবে আমি জানি, তাই জন্য আর ঘরটা মুছিনি, এইবার মুছবো আর কি। তো তারপরে স্নান দান করে বেরিয়ে আসবো, দেখি ইচ্ছে হলে শুধু জল দিয়েও ধুতে পারি, আর না ইচ্ছে হলে সবে লাগিয়েছি, তো আজকে কিছুই করার ইচ্ছে নেই আর কি, এমনি মাথাতে টানিয়ে ফেলারই ইচ্ছে আছে। তো আর স্ক্যাল্পেই শুধুমাত্র লাগাতে হবে, পুরো চুলটায় লাগানোর কোনো দরকার নেই। ওর মোছা হয়ে যাক, কতক্ষণ লাগবে গো? 10 মিনিট, আমি বসে থাকবো এভাবে? ঘরটা ওই জন্য মুছিনি, ঘরটা মুছবো, মুছে তারপর যাব স্নানে আজকে। বাপরে বাপ, আমার না পাহাজ পা ব্যথা করছে, আর এই রান্নাঘরটা করতেও হতো, অনেক দিন ধরে ভাবছিলাম এ মাসে করাই হয়নি, বরঞ্চ অত রান্না বান্না হয়েছে, তেল কাজটা তো হয়েই ছিল ওই পুজোর টাইমটাতে, 3 তারিখে প্রচুর রান্না বান্না হয়েছে, তারপর থেকেই ভাবছি যে তার আগে ঘষিনি, তার কারণ রান্নাঘরটাকে পুরো ডিপ ক্লিন করিনি, কারণ ভাবছিলাম আমি 3 তারিখ তো অত বড় একটা কাজ হবে, তো রান্নাঘরটা তো তেল তেলে হবেই, আমি পরে ঘষে নেব। তো পরে পরে করতে করতে হয়ে আর উঠছিল না, প্রত্যেক শনি রোববারই উড়ে বেড়াচ্ছিলাম, তো তাই জন্যে এই রোববারটা টাইম পেয়ে গেছি, তো এই রোববারটা ঘষে দিলাম। ওরে বাপরে, ভালো কাজ হয়েছে আজকে। মাটনটাকে এতক্ষণ দমে রেখে দিয়ে এই মাত্র নামালাম প্রেশার কুকার থেকে, আমি নাড়িনি জাস্ট, এ দেখো মাঝখানটায় কাইটা জমে আছে, আমি জাস্ট উপুর করে ঢেলে দিয়েছি, ওই জন্য বাটিটা চারধারে একটু তেল লেগেছিল, যতটা পেরেছি পরিষ্কার করে দিয়েছি। আর ডালটা তো তোমরা সকালেই দেখেছো, আর ভাতটাও হয়ে গেছে, আর মাছটাকে এবার ভাজবো, কড়াইতে আমি তেলও দিয়ে দিয়েছি, এখানে 1 চামচ মতো বেসন দিয়েছি, বেসনটাকে দিয়ে এবার মাছটাকে ভালো করে মাখিয়ে নিয়ে এবার ভাজবো। ওর খাবারটা তো আমি দিয়ে দিয়েছি, ফ্রাই করে দিয়েছি, ফ্রাইগুলো এত সুন্দর হয়েছে, দেখো সিঙ্গেল সিঙ্গেল করে আর আওয়াজ হচ্ছে, বেশ সুন্দর ক্রিসপি ভাজা হয়েছে, আর স্যালাড আর লেবু তো আছে, আর এই দুটো তো তোমরা সকাল থেকেই দেখছো। তো রেডি তো হয়ে গেছি, হালকা একটু লিপস্টিক লাগানোর ইচ্ছে হলো আজকে, তো সেটাও লাগিয়ে নিয়েছি, আর এই কুর্তিটা অনেক দিন বাদে আবার পরলাম। তো যাচ্ছি, বেশি দূর কোথাও যাবো না, একটু বাজারও করার আছে, ঢ্যাঁড়স আর আলু আনতে হবে, ওর হঠাৎ করে একটু ঢ্যাঁড়স খেতে ইচ্ছা করেছে, যদিও ঢ্যাঁড়সটা অনেকদিন আনাও হয়নি, এখানে দামটা প্রচণ্ড বেড়ে গেছিলো, আর তারপর একটু বুড়ো বুড়ো মার্কেটে আমার একটা ঢ্যাঁড়স বিক্রি হচ্ছিলো, ওই জন্য না নেওয়া হয়নি। আর আমি এখন স্কুটিতে গেলেই না চুলটা এমন বেখাপ্পা সাইজ হয়ে গেছে, বেগুনি না করলে খুব বাজে উঠতে থাকে আর কি, তো ওই জন্যও করে নিয়েছি। আর আজকে জিওমার্টে একটা মশলার অর্ডার দেওয়া ছিল, মালভানি, তো মালভানি মশলাটার অর্ডার দেওয়া ছিল, তোমাদের সাথে এদিকে কোথাও একটা আমি ফটো অ্যাড করে দেবো, মশলাটা পারলে কেউ টেস্ট করে দেখো, মালভানি শুধু মশলাটা চিকেনে দিয়ে মালভানি চিকেনই খেতে হবে এমন কোনো ব্যাপার নেই, আমি তোমাদের সাথে মালভানি চিকেনের রেসিপি একদিন শেয়ার করে দেবো। তো মালভানি মশলাটা আসলে মহারাষ্ট্রের মশলা, একটু স্পাইসি বটেই আর একটু ঝালও বটে, তো ওই আর কি, তো বুঝেই একটু ইউজ করতে হয়, একটু অল্প পরিমাণে ইউজ করতে হয়, আর মশলাটা একটু মানে দামটাও একটু বেশি তুলনামূলক, 250 গ্রামের দাম নিল 240 টাকা, তবে সেটা জিওমার্ট থেকে নিয়েছি বলে আমি অ্যামাজনে আরেকটু দামটা বেশি দেখেছিলাম আমি, তো ওই জন্য আমি অ্যামাজনে না অর্ডার দিয়েও তারপর ক্যান্সেল করে দিয়েছি, আমি দেখলাম জিওমার্টে দামটা কম, তারপর জিওমার্টে অর্ডার দিয়েছিলাম। এবার আসলো অর্ডারটা 4:30 নাগাদ, আর আমাকে ফোন করেছে 4:45 নাগাদ, ঘুম তো আমি দিতেই পারলাম না, ওই আর কি উঠে জেগে বসে রইলাম, তারপরে যে কখন আসবে। তো মশলাটা আমি তোমাদের সাথে একবার শেয়ার করে দেবো, ফটো তুলে রেখেছি আমি, এদিক ওদিক কোথাও একটা দিয়ে দেবো, তো চলো তোমরা টেস্ট করে দেখতে পারো, শুধু চিকেনে নয়, যে কোনো রান্নাতে দিলেই, একটুখানি দিলেই ভীষণ ভালো টেস্ট হয়, ধরো পটল চিংড়ি টিংড়িতে দিলে খুব ভালো লাগবে। তো আরেকজন বাবু তো বেরিয়ে গেছেন, চলো আমিও হেলমেটটা পরে এবার বেরিয়ে যাই। আমরা জাস্ট ঢুকলাম আর বৃষ্টিটা শুরু হয়েছে, দেখতেই পাচ্ছে, দেখো আমাদের স্কুটিটা দেখলে ভালো বুঝতে পারবে, এই যে
আমি নেমে গিয়ে লাফ মেরে তাড়াতাড়ি করে চলে এসেছি ভেতরে, আর ওর চোখে বললাম যে তুমি এই শেডের তলাটাতে রাখো, তাহলে আর ভিজবে না গাড়িটা, এই আর কি। আমরা ভিশালের ভেতরে ঢুকে গেছি, আর ভালো টাইমেই ঢুকেছি, বাইরে নেমে গেছি একটু জোরেই বৃষ্টি, ভাগ্যিস আমাদেরকে ভিজতে হয়নি। যাই হোক না কেন, তো তেমন কিছু কিনবো বলেই আসিনি আমরা, যদি কিছু চোখে লাগে তাহলে কিনবো। হ্যাঁ, ওর ট্রাউজার প্যান্ট কেনা ছিল, যেটা এখানেও ভালো লাগেনি, পাইনি মন মতো, তো অনলাইনই ভরসা মনে হচ্ছে। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, কালকে আবারও আসবো একটা নতুন ব্লগের সাথে। নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না, লাইক করো, শেয়ার করো।